স্থিতিশীল বাংলাদেশ এবং জলবায়ু বান্ধব উন্নয়ন নিশ্চিত করার জন্য ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান ও জাতীয় নগর নীতি চূড়ান্ত করেছে সরকার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরবান রেজিলেন্স ফোরাম এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে টেকসই নগর নীতি বাস্তবায়ন করা এজন্য সরকার বনায়ন এবং ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং সামাজিক সুরক্ষার কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে এসময় বিশেষজ্ঞরা দ্রুত নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই নগর উন্নয়নের আহ্বান জানায়